পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুন করে পালানো স্বামী, ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার উত্তর মৌজার বড়ঝড়ের অন্তর্গত শালকুমার এলাকায়। শালকুমার হাটের জলদাপাড়ায় পারিবারিক বিবাদের জেরে মদ্যপ স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুন করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে শোয়ার ঘর থেকে অনিমা কার্জি তালুকদার নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে সোনাপুর ফাঁড়ির পুলিশ। জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এলাকার বাসিন্দা অভিযুক্ত স্বামী স্বপন তালুকদার এদিন সকাল থেকেই পলাতক। মৃতের নিকট আত্মীয় ও এলাকাবাসীর দাবি, মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি প্রায় স্ত্রী ও মেয়েকে মারধর করত। শনিবার রাতে পরিকল্পনা মাফিক স্ত্রীকে খুন করে পালিয়ে যায় স্বপন, তবে মৃতদেহে তেমন আঘাতের চিহ্ন না থাকায় এটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। জানা গিয়েছে আলিপুরদুয়ার এক নং ব্লকের শালকুমার এক নং গ্রাম পঞ্চায়েতের জলদাপাড়া মৌজায় বাড়ি স্বপন তালুকদারের। স্বপন ভিন্ন রাজ্যের শ্রমিকের কাজ করে, প্রায় 3 মাস ধরে সে বাড়িতে রয়েছে। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি ওই ব্যক্তির প্রচুর টাকা ধার হয়ে গিয়েছিল। ধার নেওয়া টাকা মেটাতে না পারায় পাওনাদাররা বেশ কয়েকবার এ নিয়ে তাগাদাও দিয়েছে। তার বাড়িতে বর্তমানে ছিলেন স্ত্রী, ছোট মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়েছে আর একমাত্র ছেলে ক্যারোলে শ্রমিকের কাজ করে। এদিকে প্রচুর ধার থাকা সত্ত্বেও স্বপন তালুকদার প্রায় দিনই মদ খেত। অভিযোগ, মদ্যপ অবস্থায় স্ত্রী ও মেয়েকে প্রায় মারধর করত স্বপন। এসব নিয়ে প্রতিদিনই কম বেশি পারিবারিক বিবাদ লেগেই থাকত স্বামী স্ত্রীর মধ্যে। মৃতের নাবালিকা মেয়ে আশা তালুকদার শনিবার মাসির বাড়িতে ছিল। রবিবার সকালে বাড়িতে এসে সে দেখতে পায় তার মায়ের মৃতদেহ শোয়ার ঘরের মেঝেতে পড়ে রয়েছে, কিন্তু বাড়িতে বাবা নেই। এই খবর চাউর হতেই ওই বাড়িতে ভিড় জমায় গ্রামের লোকজন। খবর পেয়ে সোনাপুর ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠায়। স্থানীয়দের প্রাথমিক অনুমান, স্বপনই মদ্যপ অবস্থায় তার স্ত্রীকে খুন করে পালিয়েছে। একই সন্দেহ মৃতের মেয়ে ও পরিজনদেরও। এই বিষয় নিয়ে মৃতের মেয়ে আশা তালুকদার জানান, মারছিল, হ্যাঁ মাকে মারতেছিল, হ্যাঁ ওটা পুরো রেকর্ড করবে, আমরা বাড়ি থেকে বের হয়েছি। তো 2-3 দিন এমনই চলতেছিল। তো কালকে আমি বাড়ি এসেছি, রান্না বান্না করে খাইছি, মা আমাকে মাসিদের বাড়িতে নিয়ে রাখছে। তো রাত্রিবেলা এমন হচ্ছে, সকালবেলা আমি এসে দেখতেছি মা পড়ে আছে মাটিতে। আর তোমার বাবা কি পলাতক বাড়ি থেকে পালিয়ে গেছে? বাবাকে দেখিনি সকালবেলা। ওর বাবা ওকে তো দেখেই না, মানে দেখলেই ওর বাড়ি থেকে ভাগায়। তারপরে কালকে নাকি ভালো করে ডাকছে দিদি, ওর সকালবেলা নাকি কাজে গেছে, আমার তো দেখি নেই কাজে গেছে। তো বিকালবেলা আসছে, এসে চান টান করছে, রান্না করছে কিনা একটু জানি না। এত সন্ধ্যার সময় নাকি ভালো করে ডাকছে, মেয়েটাকে নিয়ে রাখছে যে মাসির বাড়িতে, মাসির বাড়িতে ঘুমানোর জন্য রাইখা দিছে। তারপরে দিদি নাকি বাড়িতে ঘুমাইছে, জামু নাকি বলছে আসো বাড়িতে নিশ্চয়। তো এখন তো ভালোই, ও ভালো কথাবার্তা বলতেছে তো ভালোই। তখন ওকে ডাকলো, ঘুমাইছে নাকি চিড়া ছিড়া দেখলাম ঘরে, খাইতে দিছে মনে হয়। তারপর রাত্রেবেলা নাকি এখন যে কী হইলো ওটাও তো জানি না। এই ভাগ্নি আসছে সকালে প্রাইভেটে যাবে, দরজা দেখে খুলে ওইরকম চিল্লাইলো, আমি বাড়ি থেকে আসলাম। নিশ্চয়ই মনে হয় আজকে কাটলো দিদিকে, আইসা দেখি ওইরকম অবস্থা, মাটিতে পড়ে আছে, মাটিতে ওইরকমই আছে, মানে কি হাতগুলো যে এরকম হবে ওইটাও না। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics,
आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 0356626501। Nice house, Kumar. So nice. Thank you, man. ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट।